সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা পঞ্চম অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি তো অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমার স্কুলে অনুষ্ঠিত একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো তো এটা কিভাবে করা যায় দেখি আমরা আর তোমরা নতুন এসে থাকলে যারাই নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা ভিডিও আপলোডের সাথে সাথে যেন তুমি ভিডিওটা পেয়ে যাও ওকে যেভাবে শুরু করতে পারো প্রথমে নাম দিবা তারপর যে কাজের ধরন একক কাজ তারপরে এখানে চিঠিটা লিখা আছে আমি এটা কালারটাকে ডিসকালার করে দিই ডিসকালার বলতে মানে চেঞ্জ করে দিই দেখতে আসলে খারাপ লাগতেছে এটা আমরা এটাকে কালো করে দিই ওকে তো কালো করে দিলাম তো এখান থেকে চিঠিটা আসলে শুরু আমরা চিঠির ডান পাশে নিজের নিজের তারিখটা লিখে থাকে আসলে এটা মন্ডি হবে ঠিক আছে তো এখানের তারিখ এবং ঠিকানা থাকে যে পাঠাবে আসলে আর এখান থেকে শুরু হয় যে প্রিয় সোহেল ও শুভেচ্ছা নিয়েও আশা করি সবাইকে নিয়ে বেশ ভালো আছো আমি মোটামুটি ভালো আছি গতকাল তোমার একটি চিঠি হাতে পেয়েছি আমাদের স্কুলে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা সম্পর্কে তুমি জানতে চেয়েছ প্রতি বছরের মতো এবারও আমাদের স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে এবার মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বটা ছিল আমার উপর এই কারণে স্বাভাবিকভাবে একটু ব্যস্ত ছিলাম তারপর হচ্ছে মেলা উপলক্ষে স্কুলটিকে মনোরমভাবে সাজানো হয়েছিল মেলায় আশিটি স্টল স্থান পায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রীরা এতে অংশ নেয় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্টলগুলো খোলা থাকে মেলায় খুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে প্রজেক্টগুলোর মধ্যে ছিল বায়োগ্যাস প্লান্ট শব্দ শব্দদূষণ প্রতিরোধ যন্ত্র আর্সেনিক মুক্ত পানির প্লান্ট আধুনিক মৎস্য চাষ পদ্ধতি বজ্রপাত নিরোধক যন্ত্র ইত্যাদি মেলার একটি স্টলেই ছিল উপচে পড়ার ভিড় প্রতিদিন হাজার হাজার লোক মেলা দেখতে আসে মেলার এই কয়টা দিন আমার খুব আনন্দে কেটেছে যদিও অনেক বড়ো একটা দায়িত্ব ছিল আমার কাঁধে দায়িত্বটা সুন্দরভাবে সম্পন্ন করে জীবনের নতুন একটি নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো যা আমাকে পরবর্তী জীবনে পথ চলাতে চলতে সাহায্য করবে তোমার লেখাপড়া কেমন চলছে জানিও তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও চিঠি পাওয়া মাত্রই উত্তর দিও ইতি তোমার শুভাকাঙ্ক্ষী বিশাল ঠিক আছে তো বিশাল নামটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল বিশাল ইন্টারমিডিয়েটের তো তার সাথে এখন আর তেমন কথাবার্তা হয় না তার অনেক মিস করি যাই হোক তারপরে এখানে একটা ডাক টিকিট দিয়ে দিবা ডাক টিকিট বলতে মানে যে বক্সটা কি দিয়ে দিবা যে প্রেরক প্রাপক মানে কে পাঠাচ্ছে কার কাছে যাচ্ছে এগুলো তোমরা নিশ্চয়ই জানো আর কি আর উপরে এখানে কোনায় ডাক টিকিটটা লিখে দিবা ওকে এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট তো তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করা বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময়গুলো কীভাবে কাটতেছে তা জানিয়ে কমেন্ট করতে পারো এবং এছাড়াও অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কিছু জানতে মানে চাওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ